আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেশীয় কোনো রান্না করব না, আজকে নিয়ে এসেছি ইটালিয়ান সি ফুড ফ্রাই। সি ফুড পরিষ্কার করা এবং ফ্রাই করা দুটোই আছে আজকের ভিডিওতে। এই সি ফুড ফ্রাই ইটালিতে অনেক জনপ্রিয় আর সি ফুড খেতে আমরা অনেকেই পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি এই সি ফুড ফ্রাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি আজকে নিয়েছি দুই রকমের মাছ, একটা হচ্ছে স্কুইড অথবা কালামারি, আরও নিয়েছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ নিয়েছি 10-12টার মতো আর কালামারি নিয়েছি 2টা। আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে কালামারি পরিষ্কার করি। খুব সহজেই কালামারি পরিষ্কার করা যায়, আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে নিয়ে সি ফুড ফ্রাই করে নিতে পারেন। এই যে দেখছেন প্লাস্টিকের মতো, এই জিনিসটা বের করে আমি ফেলে দিব আর কেটে নিচ্ছি আমার পছন্দ মতো গোল গোল করে। আপনারা চাইলে আরও মোটা করে নিতে পারেন, আরও চিকন করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দুটো কালামারি আমি কেটে নিলাম এরকম গোল গোল করে। এই মাছের মাথার কাছে কিছু ময়লা থাকে, পরিষ্কার করে কেটে নিব। একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে একটু বেশি করে এই মাছটা ধুয়ে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন মাছটা ধোয়ার সময় উপরে একটু ফেনার মতো উঠে আসবে, ফেনাটা চলে যাওয়া পর্যন্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছের লেজের অংশটা রেখে শুধু মাথার অংশটা আমি ফেলে দিব। লেজের অংশটা রাখার কারণ মাছগুলো ফ্রাই করার পরে লেজের অংশটা ধরে খেতে সুবিধা হয়, তাই আমি লেজের অংশটা ফেলব না। মাথার অংশটা ফেলে দিয়ে সবগুলো মাছ একসাথে করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে এবং পানিটা ঝরতে রেখে দিব। মাছগুলো ফ্রাই করার আগে একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আগেই চুলার মধ্যে বসিয়ে দিতে হবে, চুলার আঁচ হাই রেখে। আগে থেকে পানি ঝরিয়ে রাখা মাছগুলো যে কোনো শুকনো বড় একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। শুকনো টিস্যু দিয়ে মাছের গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে ভালো করে, মাছের নিচে যেন কোনো পানি না থাকে। পানিটা থাকলে ময়দা দিয়ে মাখানোর সময় আঠালো আঠালো হয়ে যাবে, তাতে করে ভাজার পর খেতে ভালো লাগবে না। হালকা হাতে ঝরঝরা করে মেখে নিচ্ছি ময়দার সাথে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। ময়দার সাথে মাখানো হয়ে যাওয়ার পর এক্সট্রা যে ময়দাটা সেটা আমি ফেলে দিয়েছি। আগে থেকে তেলটা গরম করে রাখার সুবিধা হলো ময়দার সাথে মাছগুলো মাখানোর সাথে সাথেই ভেজে ফেলা যায়, এতে করে ভাজার পর খেতে বেশি ভালো লাগে। খেয়াল রাখবেন গরম তেলের মধ্যে সবগুলো একসাথে দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে ভেজে তুলে নেবেন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচ হাই রেখে পুরোটা ফ্রাই করে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম দিয়েও ভেজে নিতে পারেন। ব্রেড ক্রাম দিয়ে ভাজলে তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মাছ বেশি হলে দ্বিতীয়বার আর ভাজা যায় না, তাই ময়দা দিয়ে ভেজে নিলেই বেশি ভালো। একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তুলে নেওয়ার জন্য একটা ঝাঁঝরিতে আমি টিস্যু দিয়ে রেখেছি। আমার পছন্দ মতো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নিব। চুলার আঁচ হাই রেখে কিন্তু পুরোটা ফ্রাই করে নিতে হবে। এখানে ময়দার সাথে মাছগুলো মিশানোর সময় আমি কোনো লবণ অ্যাড করিনি। ভেজে নেয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। এই সি ফুডগুলো ভাজার পর সি ফুডের উপরে লবণ আর লেবুর রস দিয়ে খেতে হয়, আর সি ফুডগুলো গরম গরম খেতে পারলে বেশি ভালো লাগে। লবণ দেয়া হয়ে গেলে সাজিয়ে নিব পছন্দ মতো একটা প্লেটে লেবু আর কিছু সালাদ পাতা দিয়ে। তবে খেয়াল রাখবেন লেবুর রসটা যেন খাওয়ার আগের মুহূর্তেই দেওয়া হয়। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের গন্ধটা আসবে না, তাই খাওয়ার আগ মুহূর্তেই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখন চলে আসলো খাওয়ার মুহূর্ত।
দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসের কোনো পরিমাণ বলছি না, লেবুর রস আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আজকের সি ফুড ফ্রাই তৈরি করাটা অনেক সহজ ছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি আমার মতো করে আপনারাও তৈরি করে খাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।